দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। বছর ঘুরলেই সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন বাড়ছে। পঞ্চায়েতের ভোটের আগে কংগ্রেসের যোগদান হিড়িক, মালদাহ ও মুর্শিদাবাদ জেলায়। একুশের নির্বাচনের আগে তৃণমূলের বিদ্রোহী নেতাদের আখড়া হয়ে উঠেছিল বিজেপি। ফলে বিজেপি যে তৃণমূলের বিকল্প হয়ে উঠবে এমনটা মনে করেননি বাংলার মানুষ। ভোট পর্ব মেটার পরই তাই দেখা গিয়েছে বিজেপিকে টেক্কা দিয়ে বাড়ছে বামেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের পাশাপাশি বাড়ছে কংগ্রেসও। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের আগে বহু ক্ষেত্রে শাসক দল ভাঙন ধরছে। কংগ্রেসই গড় বলে পরিচিত জেলাগুলিতে ফের তৃণমূল ভেঙে কংগ্রেসে ফিরছেন বহু নেতা কর্মী। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তার আগে মুর্শিদাবাদের পাশাপাশি মালদাহে তৃণমূল কংগ্রেস ভেঙে কংগ্রেসে বাড়ছে। শাসক শিবিরকে ধাক্কা দিয়ে কংগ্রেসে ফিরছেন মালদাহের 5 শতাধিক নেতা কর্মী। সম্প্রতি বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি ঝাঁপিয়ে পড়েছে সংগঠনকে শক্ত করতে, জনসংযোগের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচারে নেমেছেন রাজনৈতিক নেতারা, সেখানে দেখা যাচ্ছে কংগ্রেসও বাড়ছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 5 শতাধিক কর্মী। যখন দুর্নীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, তাই বিক্ষুব্ধরা তাদের পুরনো দলে ফিরে আসছেন, আর বিজেপিতে বাসা বাঁধছে না। মালদাহ জেলার হরিশ্চন্দ্রপুরে 2 নম্বর ব্লকের ইসলামপুরে গ্রাম পঞ্চায়েতের প্রায় 100 শতাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। দল বদলুদের মধ্যে রয়েছে বুথ সভাপতি, ব্লক কমিটির সদস্যরাও, এছাড়াও রয়েছেন বিভিন্ন আধিকারিকরা। কংগ্রেসে যোগদান করে তারা বলেন, দুর্নীতি ভরে গিয়েছে তৃণমূল কংগ্রেস, দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, এই দল থেকে আর কোনো কাজ করা যাচ্ছে না, সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। অভিযোগ, তৃণমূলের উঁচুতলা থেকে নিচুতলা দুর্নীতিতে ভরে গিয়েছে, বিরোধী কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এসব মানুষ বেশিদিন সহ্য করবে না, সহ্য করছেও না, এসব কিছু জবাব দেবে মানুষই। শুধু মালদাহে নয়, কংগ্রেসে যোগদানের হিড়িক মুর্শিদাবাদে, এমনকি কংগ্রেস বাড়ছে নদিয়ার নবদ্বীপেও। ফলে কংগ্রেসের জোয়ার আসছে বেশ কিছু জেলায়।